আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই তো গত কয়েকদিন পূর্বে 21 ফেব্রুয়ারি গেল। তো 21 ফেব্রুয়ারি সম্পর্কে ইসলাম কি বলে, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তো এখন যে আলোচনাটা করবো সেটা হলো শহীদ মিনারের মধ্যে অনেক আলেমরা নামাজ পড়তে শুরু করেছে, কোরআন পড়তে শুরু করেছে, তো এটা কতটুকু জায়েজ শরীয়ত সম্মত? এক্ষেত্রে আমি বলবো সেটা হলো যে আপনাকে শহীদ মিনারের মধ্যে ফুল দিতে কে বলেছে, ফুল দেওয়া বিষয় নিয়েও আমাদের আলোচনা রয়েছে। ফুল দেওয়া, তো ফুল দিলে যদি মনে হয় যে শহীদদের আত্মা শান্ত হয়ে যাবে, তাদের ভালো লাগবে, ফুল দিলে এটা অযথা অনর্থক একটা কাজ। তো ফুল দেওয়ার চেয়ে উত্তম হবে আপনি এই ফুলের টাকাটা গরিব মিসকিনদের মধ্যে বিলিয়ে দিন, এটার মাধ্যমে তাদের জন্য দোয়া করে দিন। এই সওয়াব যারা শহীদ হয়েছিলেন, মুসলমান রফিক, জব্বার, সালাম, আব্দুল জব্বার, তো তাদের আমলনামায় এই সওয়াবটা পৌঁছে যাবে। ফুল ওখানে না দিয়ে এই ফুলের টাকাটা গরিব মিসকিনদের মধ্যে দিয়ে দিন। তবে শহীদ মিনার বানানোটাই কতটুকু জায়েজ, এটাই তো না জায়েজ। তো ফুল দেওয়া তো দূরের কথা, এবার বুঝেন, মানে শহীদ মিনার বানানোই না জায়েজ, ফুল দেওয়া না জায়েজ, তাহলে শহীদ মিনারের মধ্যে কিভাবে কোরআন পড়লে জায়েজ হবে, কিভাবে নামাজ পড়লে জায়েজ হবে? হ্যাঁ, যদি শহীদদের জন্য আপনার দোয়া করতে মন চায়, আপনি মসজিদে বসে করেন, বাড়িতে বসে করেন, আপনি কোরআন তেলাওয়াত বাড়িতে বসে করেন, গাড়িতে বসে করেন, কেন শহীদ মিনারের মধ্যে গিয়ে তেলাওয়াত করতে হবে মানুষকে দেখানোর জন্য? এটা সম্পূর্ণরূপে নাজায়েজ। তবে শহীদ মিনার বানানোই তো নাজায়েজ, শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য, হ্যাঁ এটা আমাদের দেশে শহীদদের স্মৃতিকে ধরে রাখার জন্য এটা করা হয়েছে, তবে এটা ঠিক না। এক সময় তো এমন হয়ে যাবে মানুষ এগুলোকে দেখে মনে করবে এটা সম্মানিত একটা জিনিস, আস্তে আস্তে মসজিদের মধ্যে বানাতে শুরু করবে। যখন আমাদের যুগ অতিবাহিত হয়ে যাবে কেউ জানবে না, আস্তে আস্তে জ্ঞানী মূর্খরা আসলে কিন্তু আমাদের এক সময় এটা মসজিদে নিয়ে মানুষ স্থাপন করতে শুরু করবে এবং এটার ইবাদত মানুষ করতে শুরু করবে, মনে করবে এটাই আল্লাহ। কেন এটা আমি কোত্থেকে বললাম, এটার প্রমাণ আমার কাছে রয়েছে। সেটা হলো যখন শয়তানকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন, তো শয়তান সে নিজে মানে মূর্তি পূজাটা কিভাবে আসলো, সে যারা ওই জামানার মানুষ ছিল তাদের কাছে গিয়ে বলতো, এই তোমাদের মধ্যে যে ওই ভালো লোকটা মারা গেছে তাদেরকে তোমার দেখতে মন চায় না? হ্যাঁ বলতো, হ্যাঁ দেখতে তো মন চায়। তখন তাদেরকে বুদ্ধি দিল, তাহলে তাদের চেহারার অনুযায়ী একটা মূর্তি বানাও, রাইখা দেও বাইরে অথবা মসজিদে নিয়ে রাখো, তারা তো ভালো কাজ করতো, নামাজ পড়তো। তো এক সময় তারা এগুলোকে নিয়ে মসজিদে রাখলো। তো এই যুগ পরে তাদের ওই যারা মসজিদে গিয়ে রেখেছিল তারা মরে গেল, ছেলেরা আসলো, ছেলেরা ভাবতে শুরু করলো কি আসলে বাবারা মনে হয় এটারে ইবাদত করতে, এটাই মনে হয় আল্লাহ, সেখান থেকে মূর্তি পূজা এসেছে। এটা সহি হাদিসের মধ্যে এবং ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার মধ্যে বর্ণিত হয়েছে, খুবই মানে খুবই মানে দলিল সহ, শক্ত একটা মজবুত দলিল সহ একটা কথা, এবং এই কথার কোনো মিথ্যা নেই, এটা সত্য কথা, হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তদ্রূপ শহীদ মিনার বানানোটাই না জায়েজ, তো কোরআন পড়াটা আবার কিভাবে জায়েজ হবে? এখানে কোরআন সব দিতে মন চাইলে বাড়িতে বসে দেন, ওখানে গিয়ে মানুষকে দেখানোর জন্য আমল করার কি দরকার? আর দেখানো আমল তো এমনিতেই না জায়েজ, হারাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন, এবং আলেমরা যেটা করেছেন সেটা আবেগবশত এটা ঠিক হয়নি, তাদের উচিত ঘরে বসে আমলটা করা। দর্শক শ্রোতা আজকের আলোচনা এই পর্যন্ত, এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মধ্যে এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।